আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আজকের এই নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি সুলাইমান মামুন আর বরাবরের মতোই আমি আছি এখন সেই চকবাজারের পাশে অবস্থিত মৌলভীবাজার মৌলভীবাজার টাওয়ারের নিস্তলার প্রিমিয়াম কসমেটিক শপে আর ক্যামেরার পিছনে আছে জুনাইদ আবিদিন আর আমার পাশে আছে সেই আপনাদের পরিচিত সিএম ভাই আজকের পর্বটি একটু বেশি আকর্ষণীয় হবে কারণ আজকের পর্বে আমরা দেখাবো যে সিএম ভাই তার ফ্যামিলিতে কি কি কসমেটিক্স ইউজ করে এবং করায় তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো এর আগে আপনি আর কি ভিডিওতে কথা দিয়েছিলেন যে আপনার আম্মুকে যেহেতু আপনার এখনো ওয়াইফ নেই একটাও ওয়াইফ নেই তো সেই কারণে মহিলা বলতে শুধু আপনার আম্মাই আছে তো সেই আপনার আম্মাকে আপনি কি কী কসমেটিক্স ইউজ করান আগে আমরা মানে ভিডিও শুরুতেই আমরা সেটা জানতে চাই যেহেতু ওনার বয়সটা একটু বেশি সেহেতু মেস্তার সমস্যাটা আছে অনেক তো আর চোখের নিচে অনেকে যে চামড়া ঝুলে যাচ্ছে বয়সের কারণে সো এই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি চিন্তা করে দেন হচ্ছে আমি পণ্যতেই আচ্ছা এখন প্রথমে হচ্ছে গট গটমিল এটা দেখতে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ভেড়ার দুধের তৈরি এটা এটা সরাসরি অরিজিনাল কোরিয়া থেকে আসে আচ্ছা এবং এটা একটা ফেস ওয়াশও আছে আমার কাছে এটা সেটার নাম হচ্ছে মিল্ক সেই ফেস ওয়াশটা হচ্ছে এটা এটা কিন্তু গট মিল্ক সেম কোম্পানি জি জি একই কোম্পানি দুইটা আমি সবসময় মানুষদের বলি যদি একই কোম্পানির দুইটা জিনিস ইউজ করেন তাহলে কার্যকারিতা বেশি পাবেন যেমন আমি থাইল্যান্ডের ম্যাস্তার ক্রিমগুলো আমি বলি একই কোম্পানির তিনটা জিনিস ইউজ করেন তাহলে মেস্টার ফলাফল পাবেন ঠিক এটা এটা হচ্ছে তাদের জন্য এবং যেহেতু আপনার যে চোখের নিচে একটু ঝুলে যাচ্ছে বা একটু সমস্যা দেখা দিচ্ছে চামড়া এখানে হাসলে রিংকেজ বের হয়ে যাচ্ছে তাদের জন্য আমি এটা দিই ঠিক আছে এখানে হচ্ছে এই পণ্যের মধ্যেই ছবি আছে এটা কেন বা কি আসবে বিষয় কারণ অনেকে বুঝে না ঠিক আছে আর এখানে এখানেও ছবি আছে এটা আসলে বোঝা যায় কিন্তু ছবির মধ্যে বোঝা যায় যে কার্যকারিতা এটা কি বা কি কারণে এটা ইউজ করছে এটা ইউজ করছে হচ্ছে চোখের কালো দাগের জন্য আর ম্যাচটা যেহেতু তার ম্যাথসটার জন্য আমরা কী সমস্যাটা বা কী আসে বিষয় মেস্তার জন্য আমি আগে প্রোটেকশন দিবো যাতে মেস্তাটা আবার না হয় এখন তো আছে সামনে যাতে আবার না হয় কারণ যদি না সে তো আমি সেই জন্য অরিজিনাল ভিটামিন ই এটা এটা আসলে যে আমরা ভিটামিন ই সিরাপ খাই বা মানে যে ওষুধ খাই ওটার মধ্যে যেরকম গ্রান না ঠিক সেম টু সেম এটা গ্রান এটা হচ্ছে যে কোনো কিছু প্রোটেক্ট করবে আপনার ব্রন হোক ব্রন প্রোটেক্ট করবে আপনার যদি মেস্তা হয় মেস্তা প্রোটেক্ট করবে একদম সিরাপের মতো গ্রানটা একদম ঠিক সিরাপের এটা একদম সম্পূর্ণ সিরাপের মতো যেটা ভিটামিন ই ওষুধের মধ্যে পাই আমরা তো এই হচ্ছে মানে কিউট একটা কোটা মানে জি কোরিয়ানরা আসলে দেখেন এই এই পণ্যটার গেটআপ দেখেন কোরিয়ানরা আসলে এই পণ্যের অনেক সুন্দর করে সো আপনার যে কোনো স্কিনের প্রোটেকশন দরকার এটা এটা আগে ইউজ করাই দেন হচ্ছে আমরা এই যে এইটা ইউজ করি ঠিক আছে এই সিরামটা আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট বলবো যে যারা ইউজ করবে একবার জাস্ট ওয়ান টাইম আপনি আমার দোকানে আসলে একবারও এক ফোটো ইউজ করেন তারপর বুঝবেন যে এটা আসলে কার্যকারিতা কি বা কেন এটার দাম কেন পাইকারিতে এক হাজার টাকা এই সিরামটার দাম কেন পাইকারিতে এক হাজার টাকা সেটা আপনি আসলে ইউজ করার পরই বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মেস্তার জন্য আমরা বলি অ্যাম্পোল নাম এটাকে অনেকেই চিনে বাট অ্যাম্পলের নিচে যে লেখা আছে আপনি এখানে দেখলে বুঝাইতে পারবেন যে মেলাসমা নামে একটা শব্দ লেখা আছে সিরামের গায়ে এটা মূলত মেস্তার জন্যই যাদের মেস্তার লাল লাল দাগ আছে বা ব্রণেরও লাল লাল দাগ আছে তিলের মতো আছে ম্যাস্তা আছে তারা হচ্ছে এটা ইউজ করে তো আমি এটা কিভাবে ইউজ করাই সেটা সেটা একটু আমি বলে দিচ্ছি যে ইউজ করে কিভাবে এটাকে ঠিক আছে তো সকালে উঠে এটা দিয়ে হচ্ছে ফেসওয়াশ করে তারপরে হচ্ছে এটা একটু নেয় একটু মানে এক আঙ্গুলে যতটুকু হয় এটা একটু নেয় এই দুইটা হচ্ছে সকালে মুখে দিবে মিক্স করে মিক্স করে এই দুইটা হাতে তার নিয়ে একটু মিক্স করে মুখে দিবে দেওয়ার পরে হচ্ছে যে আপনার এই মেলাস মুখে দিবে আচ্ছা সিরামটা দিয়ে বের হয়ে যাবে ঘর থেকে শেষ মানে এটা সকালে সকালের পরিচর্যা শেষ তারপর হচ্ছে আপনার রাতে আসলে আমি বলি যে এটা দেওয়া ফেসওয়াশ করতে আবার যেহেতু সকালে এটা দিয়ে করে গেছে এটা দেওয়া ফেসওয়াশ করতে এবং এটা হচ্ছে আমি আপনাকে ইনস্ট্যান্ট কোনো কিছু আছে না যে ইনস্ট্যান্ট এখানে এটা ঘুষবো দেখবেন ফ্যানার মতো তৈরি হবে দেন আস্তে রেখে দেবো আস্তে চলে যাবে বাট এখানে একটা গ্লেজ যে রেখে যাবে সেটা আপনাকে এখন বের করে আমি দেখাতে পারব তো এটা হচ্ছে ওইটার জন্য তারপরে হচ্ছে আমি বলি যে টোনা ইউজ করতে আপনি টোনাগুলো দেখবেন খুব পানি পানি হুম তো এই জন্য হচ্ছে আমি এই টোনারটা দিছি এই টোনারটা একটা কোরিয়ান একটা টোনার এটা পাইকারি মূল্য হচ্ছে আষ্টশো টাকা আর এখানে এইটা আসতে আমার ঠিক লিমিটেড অডিশন আমি আসলে প্রেম মিলিকে তাই ইউজ করাই যেটা আমরা যেটা আমি আজীবন তাদের দিতে পারবো এখন কদিনের জন্য দিলাম তারপরে আবার নাই তারা তো সে পরিচর্যা করতে পারবে না এটা একটু লিমিটেড অডিশন যদি এটা নিয়েছে বাট এ এ এটার সাথে এটা এটা হচ্ছে 1000 টাকা আর এটা হচ্ছে 800 টাকা এটা অ্যাভেলেবেল সব সময় থাকবে এবং আমার মতে বাংলাদেশের আশা সেরা টোনারগুলা হচ্ছে কোরিয়ান দিন কোরিয়ান প্রোডাক্ট এমনিতেই ভালো আমি আপনাকে কোরিয়ানের জাস্ট ছোট্ট একটা গল্প বলে ভিডিওটা শেষ করে সেই ছোট্ট গল্প হচ্ছে যদি কোন একটা পাখি কোরিয়ায় মারা যায় জাস্ট একটা পাখি মারা গেছে ওই এলাকাটা ফুল সিল্ড আপনি বের হতে পারবেন না কোনো কিছুর জন্য বের হতে পারবেন না একদম পুরো ওই যে হলুদ পেপার দিয়ে চারপাশে একদম বেড়ি বেরিবাদ করে দিবে দেন আসবে কোথা থেকে পাখিটা আসছে কেন মৃত্যু বরণ করছে কি কারণ বরণ করছে আবহাওয়ার সমস্যা নেটওয়ার্কের সমস্যা পাখির ব্যক্তিগত সমস্যা বা কোনো জীবাণু মানে ওরা ন্যূনতম যে কোনো বিষয় নিয়ে হিউজ সিনসিয়ার হিউজ সিনসিয়ার আর আপনি দেখেন ইউরোপ থেকে ওদের দেশে বেতনও বেশি ওদের দেশে আর্থিক অবস্থা বেশি তারা অবশ্যই যেন যেন জিনিস ইউজ করবে না জাস্ট এতটুকু কথাটা বুঝেন তারা স্কিনের ক্ষতিকারক কোনো কোনো কিছুই ইউজ করবে না আপনাকে হোয়াইটেনিং করে দেয় রাতে রাতে এইসব কোনো কিছু সে ইউজ করবে না সে ইউজ করবে যে আজীবন তার ত্বকটা ধরে রাখার জন্য যদি কোনো কিছু থাকে তারা ইউজ করবে আপনি আশি বছরের একটা মানুষকে সেখানে চিনতে পারবেন না যে তার বয়স আশি যদি না সে আইডি কার্ডটা শো করে কারণ তাদের স্কিন ওই রকম আচ্ছা তাহলে এগুলো আপনার আম্মাকে আপনি ইউজ করাচ্ছেন জি জি ইউজ করাচ্ছে জি আপনি নিজে কি ইউজ করেন আমি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আমি বিক্রি করতে আগ্রহী ইউজ করতে একদমও না আমি নিজে কোনো কিছু ইউজ করি না সত্য কথা হচ্ছে আমি নিজে কোনো কিছু ইউজ করি কিছু ইউজ করি না তো যাই হোক প্রিয় দর্শক আমরা আজকে এই সিএম ভাইয়ের ফ্যামিলিতে কোন কোন আইটেমগুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে জানলাম এবং এগুলো ভালো না হলে অবশ্যই ওনার ফ্যামিলিতে এগুলো ইউজ করাতেন না তো আর স্পেশালি কোরিয়ান প্রোডাক্টের কথা আর দ্বিতীয়বার বলতে হয় না কারণ কোরিয়ান কোরিয়ান প্রোডাক্ট মানেই হলো ভালো প্রোডাক্ট তো এই ধরনের আরও অনেকগুলো আইটেম আছে ওনার এই দোকানে এই প্রিমিয়াম কসমেটিক শপটি আর প্রথমে বলেছি যে এই দোকানটি হলো ঢাকার অন্যতম ব্যস্ততম পাইকারি মার্কেট চক বাজার আসলে এই জায়গাটার নাম হলো মৌলবী বাজার কিন্তু মৌলবী বাজার বললে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এটা কি সিলেটের মৌলবী বাজার কিনা আসলে সিলেটের মৌলবী বাজার নয় এটা হলো ঢাকার অন্যতম ব্যস্ততম পাইকারি মার্কেট চক বাজারের পাশে ঠিক পাশের যে বাজার সেটা হলো বাজার আর এই মৌলবী বাজারের সবচেয়ে আকর্ষণীয় যে মার্কেট মানে একটু বড় সড়ো একটা মার্কেট সেটা হলো এই বাজার টাওয়ার এই সেই মৌলবী বাজার টাওয়ারের নিচতলে যেখানে অসংখ্য কসমেটিক্স আইটেম আছে ইন্ডিয়ান তারপরে থাইল্যান্ড কসমেটিক ইন্ডিয়ান থাইল্যান্ড এবং চাইনিজ সহ বিভিন্ন দেশের এবং কোরিয়ান সহ বিভিন্ন দেশের কসমেটিক্স আপনি এখান থেকে নিতে পারবেন এখানে যেমন অনেকের হয়তো মনে দ্বিধা থাকে যে আসলে কক্স আসলে চকবাজারে কী ধরনের আর ভালো প্রোডাক্ট পাওয়া যাবে আসলে এখানে যেমন ভেজাল আইটেমও আছে ঠিক তেমনি অনেক ভালো ভালো ইম্পোর্টারও আছে যারা যাদের কাছ থেকে এটাই হচ্ছে আপনার কথাটা থামিয়ে আমি বলতে চাচ্ছি সিয়াম ভাই পাশের দোকানে তো কম পাওয়া যায় সিয়াম ভাই ওই দোকানে তো কম পাওয়া যায় সিয়াম ভাই সেই দোকানে তো কম পাওয়া যায় আপনাদের কাস্টমারদের গ্যাদার বুঝিয়ে দিচ্ছি একটা পণ্যের চারটা গ্রেড হয় এ প্লাস এ বি সি সো আমি যেটা এক হাজার টাকায় বিক্রি করতেছি সে যদি সেটা পাঁচশো টাকায় বিক্রি করে তার মানে হচ্ছে পাইকারিতে পাঁচশো টাকা ডিফারেন্স হচ্ছে আপনার কি মনে হয় আমি পাইকারি বিজনেসে এক পণ্যে পাঁচশো টাকা লাভ করি যদি আমি পাঁচশো টাকা লাভই করতাম তাহলে আমি আর বিজনেস করতাম না আমি ঘরেই শুয়ে থাকতাম এক বছর বিজনেস করলে হিউজ যায় না আমাদের যে পেমেন্ট পণ্য যায় সো এই গ্রেডটা ওদের বুঝতে হবে এখন কাস্টমার তো আসলে এত ডিটেলস বুঝে না যেমন সাপোজ আমি আপনাকে বলবো যে হোয়াইটেনিংয়ের জন্য বডি হোয়াইটেনিং এই ক্রিমটা নতুন আসছে দুইশো আশি টাকা যেসব আপুরা থালা বাসন মাসতে মাসতে হাত ক্ষয় করে ফেলছে খসখসি হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই যে এই দুইটা হ্যান্ড ক্রিম আছে এগুলো লো বাজেট ফ্রেন্ডলি লো বাজেট এইটা আমি বলতে চাইছিলাম এইগুলো আসলে কি এগুলো আসলে আপেল আপেলের মতো না জি জি আর এটা স্ট্রবেরি এগুলো হচ্ছে যারা হচ্ছে রান্না করে মানে থালা বাসন মাছ মাছতে হাত ক্ষয় করে ফেলছে খসখস হয়ে গেছে তাদের হাত বা হাতের মধ্যে কোনো সমস্যা আছে কি সমস্যা চামড়া উঠছে খাবার খাইতে গেলে জ্বলতাছে হাত বা কোনো কিছু কাটতে গেলে জ্বলতাছে তাদের জন্য হচ্ছে হ্যান্ড ক্রিমগুলো এগুলো কোরিয়ান ঠিক আছে আর এটা হচ্ছে থাইল্যান্ডের তো আমি বলতে যাচ্ছি আপনি এই বাজারে আইসা এটা চক বাজার আমি একদম সুন্দর করে বলে দিই এটা চক বাজার আর সেই বাজারে আমি মাহাজন আমি আপনাকে যেটা বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন সেটা হচ্ছে মরুভূমির মধ্যে পানি পাওয়া যেরকম কষ্টকর এখানে অরিজিনাল পণ্য পাওয়া তেমন কষ্টকর এবং আপনি যদি আমার কোনো পণ্যে কোনো পণ্য যে নকল ভাইয়া এটা নকল আমি প্রমাণ পাইছি এই যে আপনার প্রমাণ তাহলে আমি সম্পূর্ণ পণ্যের ডাবল দাম আপনাকে ফেরত দেব এবং পণ্য আপনার কাছেই থাকুক সমস্যা নেই আপনি ফেলে দেন বা নষ্ট করে ফেলেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আর আরেকবার সামনে দিব যে কেস করার একটা সুযোগ দিব যে আমার নামে কেস করেন আমি ভোটার আইডি কার্ড দেখিয়ে দেবো আমার বিএসটি অনুমোদন নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে এবং সবগুলা পেপার আপনাদের সরাসরি শো করবো কারণ সবাই ফটোগ্রাফি চায় কারণ আমার নামে নিয়ে অনেকে দাঁড়া যে পেস ফেলে অনেকে দাঁড়াজে বিজনেস করে এইসব আমি করতে দিই না এই কারণে হচ্ছে আমি শো করি না আমি সামনে বিএসটি অনুমোদন সবগুলো পেপার এবং আমার আইডি কার্ড শো করবো আপনার যদি কোনো দিন মনে হয় যে সিয়াম ভাই আপনাকে নকল প্রোডাক্ট দিচ্ছে আপনি সরাসরি আমার নামে কেস করেন চকবাই থানা যে কেস করেন বাকিটা আমরা ইনশাল্লাহ আইনের লড়াই যাব কিন্তু কারণ আমি বিশ্বাস করি আমি কি দিচ্ছি আপনি আমার জিনিসটা 1000 টাকা ওই জিনিসটা যে 200 টাকা পাচ্ছেন আপনি অবশ্যই জ্ঞানবৃদ্ধি ঢাকা উচিত সেই 200 টাকা সে কিভাবে দেয় আপনি কমের বিচারে ছুটতেছেন আমি আপনাকে গ্যারান্টি দিব আমি আপনি আমার কাছে আবার 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 আসবে মানে যেটাকে বলে বাংলায় রিপিট আসবে রিপিট আসবেন কেন আসবেন কারণ আপনার কাস্টমার আমার পণ্য নেয়ার পর রিপিট করবে আপনার কাছে ওইতে অনেক সময় যেটা আমরা শুনি বা অনেকে বলে যে আসলে আপনারা এখানে নাকি দাম একটু বেশি রাখেন এইটার আসলে কারণটা কি এইটার কারণটা হচ্ছে দেখেন এইটা চকবাজার ভাই যে এই পণ্যটা এই পণ্যটা দুশো বিশ টাকা এই পণ্যটা একশো তিরিশ টাকাও আছে আমি দেখা যাবো একশো তিরিশ টাকার পণ্য আপনি আমার দুই মিনিট সময় আমি নিয়ে আসতে পারবো একশো তিরিশ টাকার পণ্য আপনি কিচ্ছু বুঝবেন না এটা গেট আপ এটার মুখ এটা কিচ্ছু না নাথিং এস ভিতরে পণ্যটার মানটা বা গ্রেডটা হয়তো নিচু আর কিচ্ছু না এখন এই জিনিসগুলো কাস্টমারকে আমি বুঝে দেবে না যে আপনি যদি একটা ভালো পণ্য নেন কাস্টমার ইউজ করার পরে সে আপনার কাছে আবার ব্যাক আসবে আপনি আবার আমার কাছে ব্যাক আসবেন অনেকে বলে যে ভাইয়া অল্প কিছু নেই আবার আসা আমাকে সুযোগ দেন আমাকে আপনার সুযোগ দেওয়ার বিষয় না আপনি আসতে বাধ্য আপনি যদি আমার কাছ থেকে নিয়ে দুইটা টাকা ইনকাম করতে পারেন অবশ্যই আপনি একটা নকল পণ্য নিয়ে দুশো টাকার পণ্য নিয়ে আটশোশো টাকা অবশ্যই লাভ করতে পারবেন তার কাছ থেকে দুইটা গালি খাবেন ঠিক আছে কয় অত অনেকগুলো টাকার ইনকাম করবেন কিন্তু আমার কাছ থেকে নিলে গালি খাবেন না সে বারবার 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 আপনার কাছ থেকেই নিবে এবং আপনার বিজনেসটা আস্তে আস্তে গ্রো হবে কিন্তু নকল পণ্য দেওয়া কখনই বিজনেস গ্রো হয় না সাময়িক একটা টাকা ইনকাম করতে পারেন আর কিছু না দর্শক এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলতে চেয়েছিলাম যে এটা যেহেতু চকবাজার বা চকবাজারের পাশের একটি মার্কেট সেটা হলো মৌলবীবাজার মৌলীবাজার মৌলীবাজার টাওয়ার এখানে এই টাওয়ার কিংবা এর আশেপাশে অসংখ্য নকল পণ্যের ছড়াছড়ি অনেকে আমাদের ভিডিওর কমেন্টেও বলেছেন যে এখানে আসলে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না সঠিক আপনারটাও সঠিক এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় না কিন্তু এই ভালো প্রোডাক্ট এই খারাপ প্রোডাক্টগুলোর মাঝেও বেশ কিছু ইম্পোর্টার আছেন যারা আসলেই ইম্পোর্ট করে থাকেন বিভিন্ন পণ্য বিভিন্ন দেশ থেকে সেই ইম্পোর্টারকে খুঁজে পেয়ে যদি খুঁজে নিয়ে যদি আপনি প্রোডাক্ট নেন তাহলে অবশ্যই আপনি অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন তো সেই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনারও কিন্তু বিজনেস রাতারাতি বড় হবে আর যদি ওই ডুপ্লিকেট কম দামে ডুপ্লিকেট প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার বিজনেসও রাতারাতি ডেস্ট্রয় হয়ে যাবে তো আশা করছি ডেস্ট্রয়ের দিকে যাবেন না ভালো প্রোডাক্ট নেবেন ভালো প্রোডাক্ট সেল করবেন ভালো কাস্টমার রিভিউ পাবেন রিভিউ নিয়ে ভালোভাবে বিজনেসটা ইস্টাবলিশ করবেন সেই প্রত্যাশা রেখে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ